হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে যারা সরকারি চাকরি করতে চায় বা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, ভবিষ্যতে অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে সার্ভিস করতে চাও, তোমাদেরকে বিশেষ করে স্বাগতম জানাচ্ছি। আমরা গত কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে বিধানসভা ভবনে যে একটা নিয়োগ প্রক্রিয়া চলছিল, যেটা 2022 সালে শুরু হয়েছিল, সেটা ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখানে কেন বাতিল করা হয়েছে, আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস বলে বাতিল করা হয়েছে, কেন বাতিল করা হয়েছে কিছুই বলা হয়নি। বলা হয়েছে অ্যাপ্লিকেশনের ফি বা অন্যান্য যে খরচ আছে সেগুলি ফেরত দেওয়া হবে। এখন আমরা যে জানতে পারছি যে যে চাকরিটা বাতিল করা হয়েছে ওই চাকরিগুলো আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ বিধানসভা ভবনে চাকরি হবে কিন্তু গভর্নমেন্ট ডাইরেক্ট তাদের নিয়োগ করবে না, আউটসোর্সিং কোম্পানি বা প্রাইভেট কোম্পানি তাদের নিয়োগ করবে বা সোফিদের মাধ্যমে নিয়োগ করবে। তোমরা যারা আউটসোর্সিং জিনিসটা বুঝো না, তোমাদের যদি আমি উদাহরণ হিসেবে দেখাতে বা বুঝাতে চাই, দেখবে আমরা জিবিপি বা আইজিএম হসপিটালে অনেকগুলো সিকিউরিটি গার্ড কাজ করে, তারা কিন্তু স্বাস্থ্য দপ্তরের আন্ডারে ডাইরেক্ট রিক্রুটমেন্ট না, তারা কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্মচারী নয়। তাহলে তাদের বেতন কে দেয়? বিভিন্ন সিকিউরিটি কোম্পানি আছে, তাদের বেতন দেয়। তাহলে তাদের নিয়োগ কে করেছে? সিকিউরিটি কোম্পানি নিয়োগ করেছে, বেতনের সিকিউরিটি এজেন্সি দেয়। আর কাজ কোথায় করে? গভর্নমেন্ট অফিসে। সেই রকম আউটসোর্সিংও সেই রকমই। তো আউটসোর্সিং একটা বাইরে কোম্পানি বা সোফেদ তাদের নিয়োগ করবে, তারা অ্যাসেম্বলিতে কাজ করবে, বিধানসভা ভবনে কাজ করবে, কিন্তু তাদের সরকার ডাইরেক্ট নিয়োগ করবে না, মানে সরকার এখানে দিয়ে দিতে হবে না, এইচআরই দিতে হবে না, কিচ্ছুই দিতে হবে না। আরও যদি এক্সাম্পল দিই, আমরা দেখব বিদ্যুৎ দপ্তরে দেখবো 19-12 বলে একটা তোমার হেল্পলাইন নাম্বার আছে, 19-12 তো কল করলে রেক্টিভেশন টিম এসে সব কাজ করে দিয়ে যায়। যে 19-12 এটা কিন্তু প্রাইভেটাইজেশন, 19-12 জিনিসটা কিন্তু প্রাইভেটাইজেশন, তারা কিন্তু সরকারি কর্মচারী নয় কিন্তু বিদ্যুৎ দপ্তরে কাজ করছে, মানে তারা বাইরের একটা কোম্পানি তাদের নিয়োগ করেছে। তাছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জন্য অনেকগুলো পোস্ট আছে বা অনেক ডিপার্টমেন্টে বর্তমানে আউটসোর্সিং চলছে, আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ বেশি হচ্ছে। তাহলে আউটসোর্সিং মধ্যে নিয়োগ হলে কী হয়, সরকারকে আর তাদের বেতন দিতে হয় না, কোম্পানি তাদের বেতন দেয় কিন্তু কাজটা সরকারি ডিপার্টমেন্টেই করতে হয়। অনেকটা সরকারি চাকরিকে প্রাইভেটাইজেশন করা বলা হতে পারে। দেখে আমরা কি খবরটা উঠে এসেছে, এখানে দুটো পেপারে দুই রকম খবর উঠে এসেছে, একদম জেনুইন যে খবরগুলো উঠে এসেছে একদম একই রকম খবর উঠে এসেছে, আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে সরকারি নিয়োগ বাতিল, দেশ জুড়ে নিট ইউজি নেট পরীক্ষা কেলেঙ্কারি আবহে, রাজ্য বিধানসভা কি সহসাই বড়সড় চাকরি কেলেঙ্কারি জড়িত পড়বে কিনা, এই প্রশ্ন গুরপাত খাচ্ছে খুব বিধানসভা কর্মচারী মহলে। চাকরি কেলেঙ্কারি যেটা বলা হচ্ছে, ঠিক আছে, রাজ্যে বিধানসভার বিশ্বস্ত সূত্রে জানা গেছে 2022 সালের 22 ডিসেম্বর 37টি পদে চাকরি নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছিল আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলি, সেইটা এই বছরে 14 জন বাতিল করা হয়েছে। বর্তমানে মানে সিদ্ধান্ত হয়েছে বর্তমানে ওই চাকরিগুলোকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ আউটসোর্সিংয়ের মধ্যে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি 1 সপ্তাহের মধ্যেই বিধানসভা কর্তৃপক্ষ থেকে জারি করা হবে। বিধানসভা কর্মচারীর একটি অংশের অভিযোগ, রাজ্য বিধানসভায় ক্ষমতাশালীরা ইতিমধ্যে নাকি অন্তত গোপনে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নেওয়ার জন্য এখন পর্যন্ত প্রায় 35 জনের তালিকা প্রস্তুত করে নিয়েছে। তালিকা পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে অ্যাজ পার পেপার নিউজ, যদি আমরা সত্য যাচাই করিনি, মানে কিছু না কিছু তো রটেছে, নাই তো উঠেনি গত না, নাকি কিছু না কিছু তো ঘটেছে। এখানে 35 জনের তালিকা পর্যন্ত এখানে প্রস্তুত হয়ে গিয়েছে। নিন্দুরকার বলছে বিধানসভায় কর্মচারী মহলে একাংশের নিকট আত্মীয় ও তালিকায় থাকতে পারে। সচিবালয়ের অর্থদপ্তর সূত্রে জানা গেছে রাজ্য বিধানসভা আউটসোর্সিং মধ্যে লোক নিয়োগের জন্য যে প্রস্তাব বিধানসভা থেকে অর্থদপ্তরে পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এই লোকগুলি ক্যাপিটাল কমসের প্রাঙ্গণে যে নতুন এমএলএ হোস্টেল আছে সেখানে পোস্টিং দেওয়া হবে, এবং আউটসোর্সিং লোক নেওয়ার বিষয়ে অধ্যক্ষ উপাধ্যক্ষ সরাসরি মুখ্য সচেতন গাতশুরু হচ্ছে না, বা আউটসোর্সিংয়ের মধ্যে নিয়োগের যে উদ্যোগটা যা খবর যে সত্য বা অসত্য একমাত্র রাজ্য বিধানসভার 3 সাংবাদিক প্রধানই বলতে পারবে, অধ্যক্ষ উপাধ্যক্ষ যেটা বলা হয়। মজার বিষয় হলো আউটসোর্সিংয়ের মাধ্যমে যে লোক নিয়োগ করে রাজ্য বিধানসভা, যে হাউজিং কমিটি পিনাকি দাস চৌধুরী নাকি সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, এতে সভাপতি বেজায় চটেছেন বিধায়ক শ্রী দাস, এমনটাই খবর রাজ্যসভার বিধানসভার অন্তর্মহলে। রাজ্যে বর্তমানে 18 থেকে 20 হাজার অনিয়মিত কর্মচারী আছে, তাদের রেগুলেশনের কোনো গল্প নেই, শুধুমাত্র নিয়োগের যে গল্পটা শুনছে শুধু আউটসোর্সিংয়ের মধ্যে গল্প হচ্ছে। এটা উঠে এসেছে আজকে প্রভাতি দিনে ত্রিপুরা দর্পণে, আমরা আর একটা প্রভাতি দৈনিকে আজকে সেম খবরটি উঠে এসেছে, দুইটা পেপারে উঠে এসেছে, মানে খবরের সত্যতা তো কিছু আছে। এখানে উঠে এসেছে প্রতিবাদী কমলে চাকরির দোকান দিলেন 2 বিধায়ক, খবরটা আমরা দেখে নিই। সেম ঘটনে নজিরবিহীনভাবে অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ, তেলিয়ামরা শাসক দলের নেত্রী ও সরে প্রভাবশালী
বিধায়ক বিধানসভার চাকরিগুলি নিজেদের দখলে নিয়েছেন বলে খবর। বিধানসভা কোন চাকরিগুলি? বিধানসভা যে আউটসোর্সিং মাধ্যমে চাকরিগুলো হচ্ছে, সেটা আউটসোর্সিং মধ্যে চাকরিগুলো হলে এটা ইন্টারভিউ বা রিটেন এক্সামের কোনো বাধ্যবাধকতা নেই, এমনি লোক নিয়োগ করা যায়, এমনি নামের লিস্ট দেওয়া যায় এবং সরকারের কোনো প্রেশার বা চাপ নেই, তাদের বেতন দিতে হবে, তাহলে কোম্পানি বেতন দিতে হবে, দুই দিকে লাভ। একদিকে নিজেরা লোককে চাকরিতে দেওয়া যাবে যেহেতু আউটসোর্সিং, আর দুই দিকে সরকারি কোনো লাইবিলিটি বা নেই যে তাদের দিয়ে দিতে হবে, সেই দিতে হবে, সেই দিতে হবে। এখানে বলা হয়েছে প্রকৃত মেধা সম্পন্ন যুবক যুবতীদের বঞ্চিত করে বিশাল অর্থের বিনিময়ে চাকরি প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে অভিযোগ। গত 22 ডিসেম্বর সেম 14 জুনে যেটা বাতিল করা হয়েছে সেটি উঠে এসেছে, অভিযোগ উঠেছে যে রাজ্যের বেকার যুবক যুবতী আবেদনপত্রের সাথে ফি জমা দিয়েছিল, তা ফেরত দেওয়ার জন্য একটি সংবাদপত্রে ছোট্ট একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ, বেকারের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত না দেওয়ার অপকৌশল এটা। বিশাল সংখ্যক উপজাতি অংশ যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। এখানে 37টা পদ ছিল, 37টা পদে তো ক্যান্সেল করা হয়েছে রিক্রুটমেন্ট। এখন সেম পোস্টে যদি 37 জন আমার লোক নিয়োগ করা হয় তখন কি সংরক্ষণ নীতি মানা হবে? আর সেটা ছিল রেগুলার পোস্টে নিয়োগ করা, যারা বেসিক দিয়ে এইচআরএ দিতে হতো, কিন্তু বর্তমান সময়ে যারা নিয়োগ হবে তারা তো রেগুলার স্কেল তারা পাবে না। মানে দুই দিকে বঞ্চিত, একদিকে সরকারি দপ্তরে প্রাইভেটাইজেশন বা আউটসোর্সিং এজেন্সি প্রবেশ করছে, অন্যদিকে হয়তো বিনা এই চাকরিগুলো স্বচ্ছতা নিয়ে কোশ্চেন আসবে। এখানে বলা হয়েছে 2018 সাল থেকে বিধানসভা একটি স্থায়ী নিয়োগ হয়নি, 2018 সাল থেকে এখন পর্যন্ত কোনো স্থায়ী নিয়োগ হয়নি বর্তমান সরকার, যদি এই সময় প্রায় 100 জন কর্মী অবসরে গিয়েছে। আবার হঠাৎ করে 37 জন পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সব প্রক্রিয়া যখন সম্পন্ন তখনই আসমে গোটা গোটা প্রক্রিয়াই বাতিল করে দিয়েছে। অভিযোগ, কিছু কিছু লোক বা প্রভাবশালী লোক আউটসোর্সিং মাধ্যমে নিজেদের লোককে চাকরি দেওয়ার জন্য, যাতে গভর্নমেন্ট ডাইরেক্ট বেতন দিতে না হয়, অনেক কিছু ম্যাটার এখানে কাজ করেছে, কাজ করার ফল এই নিয়োগটা পুরোটা বাতিল করা হয়েছে। বিশেষ সুস্থের খবর, তেলে আমরা এক প্রভাবশালী নারীত্ব এখানে জড়িত আছে, যদিও আমরা এখানে নাম উল্লেখ করিনি। গোপনে, অতি গোপনে 35 জনের নতুন তালিকা, সেম দর্পণে যেটা ঘটে এসেছে 35 জনের তালিকা, প্রতিবাদী কলমও সেম, 35 জনের গোপন তালিকার কথা বলা হয়েছে। টোটাল 37 জন চাকরি পাওয়ার কথা ছিল, সেইভাবে সবাই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, সেটা ক্যান্সেল করা হয়েছে। এখন সেম পোস্টে আবার নিয়োগ করা হচ্ছে, নিয়োগ করার ফলে আবার নামের লিস্ট হয়ে গেছে, ইন্টারভিউ হয়েছে বা এক্সাম হয়েছে, হয়নি তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, হয়নি তো এর আগেই চাকরিপ্রাপ্তদের নামের লিস্ট রেডি হয়ে গেছে। প্রতিটি নিয়োগ বাবদ বিশাল অঙ্কের অর্থ দিয়ে হচ্ছে এই নারী নেতৃত্ব বিধায়ককে। এই দুজন আউটসোর্সিংয়ের মাধ্যমে বাঁকা পথে দেখে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। টাকার আদায় হওয়ার প্রার্থীদের বলে দেওয়া হচ্ছে 6 মাসের মধ্যে তাদের নিয়মিত করা হবে। জানা গেছে 35 জনের যে তালিকা ধরে গেছে, অধিকাংশ নাকি বাইক বাহিনীর সদস্য। সভাপতি এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে অর্থ লেনদেনের পাশাপাশি একটা বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এমএলএ হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এদেরকে নিয়োগ করা হবে, সভাপতি প্রশ্ন, এমএলএ হোস্টেলের নিরাপত্তা বজায় থাকবে তো? এদের মাথার উপর রয়েছে বিশেষ হাত, বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত বেকারদের বঞ্চিত করে এদেরকে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সবাই উঠে পড়ে লেগেছে তাদের নিয়োগ করার জন্য। অলরেডি লিস্ট বা নামের তালিকা তৈরি হয়ে গেছে, অর্থাৎ একটা যেখানে একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে সরাসরি, আর একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। একটা নিয়োগ প্রক্রিয়ায় বেকারদের থেকে অর্থ আদায় করা হয়েছে, আর অর্থ ফেরত দেওয়া হবে, আর একটা নিয়োগ প্রক্রিয়ায় বেকারদের থেকে অর্থ আদায় করার কোনো প্রশ্ন ওঠে না, ডাইরেক্ট নামের লিস্ট বা তালিকা তৈরি হয়ে গেছে। এই ছিল আউটসোর্সিংয়ের গল্পটা। বিধানসভায় যে আউটসোর্সিং মানে সরকারি নিয়োগ বাতিল করে বিধানসভায় আউটসোর্সিং, আউটসোর্সিং জিনিসটাকে আমরা প্রথম ভাগে কিছু আলোচনার চেষ্টা করেছি, আর দ্বিতীয় ভাগে আলোচনার চেষ্টা করেছি আউটসোর্সিংয়ের মাধ্যমে কি স্বচ্ছতা কতটুকু মেনটেন হবে। কোনো কুইরি দেওয়ার থাকলে অবশ্যই জানাবে। আর যেহেতু প্রভাতী দুইটা দৈনিকে যেটা উঠে এসেছে, তাহলে খবরের সত্যতা অবশ্যই আছে, আমরা আগামী দিনে আরও বিশদ এ বিষয়ে জানতে পারবো। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।